একদিকে কলকাতা, অন্যদিকে সুদূর ম্যানচেস্টার। দূরত্বটা অনেক হলেও ডার্বি ম্যাচে অবিশ্বাস্যভাবে মিলে গেল ছবিটা। রবিবার কলকাতায় মোহনবাগান ইস্টবেঙ্গলের আই লিগ ডার্বি ম্যাচের দিনই ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। সেখানেও চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে দর্শকের ছোড়া পাথরে আহত হতে হলো ফুটবলারকে। ইস্টবেঙ্গলের হোম ম্যাচে মোহনবাগানের নবীর আহত হওয়ার মতোই ম্যানচেস্টার সিটির হোম ম্যাচে আঘাত পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রিও ফার্ডিনান্ড। তবে তফাত একটাই, ইস্টবেঙ্গল এক গোল দেওয়ার পর ওডাফার লাল কার্ড দেখা নিয়ে দর্শকদের ক্ষোভে যুবভারতীর গ্যালারি থেকে পাথর ছিটকে এসে লেগেছিল নবীর দিকে। তারপরই খেলা থেকে নজিরবিহীনভাবে ওয়াক আউট করে মোহনবাগান। ম্যানচেস্টারে খেলা দ্বিতীয়ার্ধে রবিন ভ্যান পার্সির দেওয়া গোলের উচ্ছ্বাসে যখন ব্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা, তখনই দর্শকদের ছোড়া পাথরে আহত হন ফার্ডিনান্ড। চোখের পাশে আঘাত লাগে, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এরপরও খেলা চালিয়ে নিয়ে গেছে ম্যান ইউনাইটেড, সিটিকে হারিয়েছে 3-2 গোলে। কলকাতায় অসমাপ্ত ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যে বিশৃঙ্খলা দেখল, ইংল্যান্ডের আয়োজক ও পুলিশের স্বতঃস্ফূর্ত ভূমিকায় সে আজ লাগেনি। এবিপি আনন্দ।